গরুচুরির অভিযোগে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পহরছাদা গ্রামে মা ও মেয়েকে রশি দিয়ে বেঁধে ঘোরানো হয়েছে। এরকম একটি ভিডিও চিত্র ও কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। গেল শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটলেও গতকাল শনিবার রাত 11টার দিকে একটি ভিডিও ও কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়। ছবি ও ভিডিওতে দেখা যায় কোমরে রশি বেঁধে দুই নারীকে প্রকাশ্য সড়কে ঘোরানো হচ্ছে। এক পর্যায়ে তাদের হারবাং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ভিডিওর বাইরে ওই দুই নারী সম্পর্কে মা ও মেয়ে, ভিডিওর বাইরে এই দুই নারীর সঙ্গে আরও তিনজন ছিলেন, তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। পুরুষদের মধ্যে একজনের বাড়ি পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে, অন্যদের সবার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট গ্রামে। স্থানীয় লোকজন জানান, হারবাং ইউনিয়ন পরিষদ থেকে হারবাং ফাঁড়ির পুলিশ গিয়ে মা ও মেয়েকে নিয়ে যায়, সঙ্গে আরো তিনজনকে। পরে তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গেল শনিবার গরুর মালিক মাহবুবুল হক বাদী হয়ে গরু চুরির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তাদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মা মেয়েকে রশি দিয়ে বেঁধে আনার পর পরিষদের স্থানীয় চেয়ারম্যান মিরানুল ইসলাম তাদের আবার মারধর করেন। এক পর্যায়ে ওই দুই নারীর শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশের হাতে তুলে দেন। এ প্রসঙ্গে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, 12টায় আমার সিদ্ধান্ত থেকে আমি রওনা দিয়েছি। রওনা দেওয়ার পর আমি পটিয়া সিএনসি আমার শাহমানব সিএনসি স্টেশন আসার আমার গেস্ট নেওয়ার সময় তার একটা 30 মিনিট 35 মিনিট হবে। 8 নম্বর ওয়ার্ডের একটা আওয়ামী লীগের কাউন্সিলর মাস্টার মাহবুল হক উনি আমার ফোন করে, অত মামা আমার গরু একটা শুরু হয়ে গেছে, শুরু নিয়ে গেছে সিএনসি বইরা। আমরা সুরগুলো জনগণে পাশে সুরগুলো ধরছে, আমি চৌকিদার পাঠাম পরিষদের সামনে এসে আমার সপরিবারকে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি এখানে গাড়ি থেকে নেমে পরিষদে ঢুকলাম, দেখলাম যে তিনটা মহিলা দুজন পুরুষ ওরা আমার এখানে পরিষদে বসা আছে, কোনো হাত পা বাঁধা নেই। কোনো ওদের থেকে জিজ্ঞেস করলাম, তোমার মহিলা আমরা তোমরা কোনো টাচালাই করছো কিনা, তখন আমরা কোনো টাচালাই করিনি, কোনো নাম ঠিকানা কিছু জিজ্ঞাসা করিনি, কথা বলিনি, কোনো সাহসও করিনি। তখন আমি তখন সাথে সাথে বলে কিন্তু ওদেরকে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম, দেখতে একটা মেয়ে তারা কথাবার্তা বলতেছে না। তখন আমি সাথে সাথে আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা টিউনো স্যারকে আমি ফোন করলাম, স্যার এই ঘটনা এখানে পাবলিকের দ্বারে পরিষদকে দিয়ে দিছে তিনজন। ডেস্ক নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।